কেমন আছেন বন্ধুরা? চলুন আমার সাথে রাসের মেলা দেখতে। এই রাস মেলাটি হয় হাওড়া জেলার সারেঙ্গা নামক একটি জায়গায়। এই মেলাতে কেমন করে পৌঁছবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই মেলাটি 38তম বর্ষে পদার্পণ করেছে। মেলাটি শুরু হয়েছে 23 নভেম্বর 2022 থেকে, চলবে 30 দিন ব্যাপী। এই মেলাটি পরিচালনা করে সারেঙ্গা শ্মশান কালীবাড়ি রথতলা কমিটি। এইখানে রাসমেলার মণ্ডপটিতে বিভিন্ন সামাজিক ও পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। এইখানে শ্রীকৃষ্ণকে দেখা যাচ্ছে তার গোপিনীদের সাথে বিভিন্ন নানারূপ লীলাখেলা করতে। এইখানে দেখানো হয়েছে সাবিত্রী ও সত্যবানকে। এইখানে দেখানো হয়েছে কলিযুগের ভালোবাসা। এখানে বাউল ও তার সঙ্গিনী গান গাইছে। রাধা কৃষ্ণ দোলনায় দুলছে। এখানে একজন ঋষি ধ্যানে মগ্ন আছেন। রাখাল রাজা অর্থাৎ কৃষ্ণ গরু চড়াচ্ছে। এখানে দেখানো হয়েছে নরসিংহ বধ। এটি শ্রী রামচন্দ্রের অকাল বোধন। এখানে রাম লক্ষণ জটায়ুর সেবা করছে। এখানে দেখানো হয়েছে মহাকালী শিবের বুকের উপর পা তুলে লজ্জায় জিহ্বার করেছিলেন, তারই দৃশ্য। শ্রী রামকৃষ্ণদেব মাতৃ আরাধনায় ব্রত রয়েছেন। ইনি শ্মশান কালী মাতা। এই মেলাতে অনেক দোকান আছে, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে। দোকানে এটা বিভিন্ন সামগ্রী নিয়ে এই মেলায় এসছে, তাহলে কিছুটা হয়তো আমি এখন দেখাবো। মেলাতে আপনি পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিস ও মহিলাদের সাজ সরঞ্জাম।
এই মেলাতে আরও পেয়ে যাবেন বিভিন্ন খাবারের দোকান, রেস্টুরেন্ট এবং আরও অনেক কিছু। এবার বলি কিভাবে পৌঁছবেন এই মেলাতে। যদি কলকাতা থেকে সড়কপথে আসেন তবে তারাতলা থেকে প্রথমে আসতে হবে জিঞ্জিরা বাজার, সেখান থেকে সম্প্রীতি ফ্লাইওভার ধরে আসতে হবে বাটামোড়, বাটামোড় থেকে আসতে হবে নুঙ্গি ফেরিঘাট, নুঙ্গি থেকে নৌকো করে আসবেন সারেঙ্গা ফেরিঘাট, সারেঙ্গা ফেরিঘাটের পাশেই এই মেলা হয়। ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে বজবজ লোকাল ধরে আসতে হবে নুঙ্গি, নুঙ্গি থেকে একটি অটো ধরে চলে আসবেন খেয়াঘাট এবং নৌকো পার হয়ে পৌঁছে যাবেন এই মেলায়। হাওড়ার দিক থেকে আসলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে আসতে হবে নলপুর অথবা সাঁকড়ায়। নলপুর থেকে টোটোতে সময় লাগে 10 মিনিট এবং সাঁকড়াইল থেকে টোটোতে সময় লাগে 20 মিনিটের মতো। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।